আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে গরম পড়েছে এই গরমে আপনাদের এই বোতলগুলো অনেক বেশি দরকার, কারণ এই বোতলে পানি রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানি খেতে পারবেন। আর এখান থেকে আপনারা যেই জগ বা বোতল নেন না কেন, সবই 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এখানে অনেকগুলো বোতল আছে, আপনারা চাইলে এগুলো ফ্রিজে ভরে পানি রেখে দিতে পারেন, আর এগুলো আপনারা স্কুলে কলেজে বা ভার্সিটিতে ব্যাগে করে নিয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, দেরি না করে এখনই বোতলগুলো কিনে ফেলুন, এগুলো 100 টাকা করে। আর আমার এই বোতলগুলো অনেক বেশি ভালো লাগছিলো, সো ভাবছিলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি চট করে। আর আজকে নিউ মার্কেটের রোড সাইডে কী কী জিনিস আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে আপনারা চাইলে বোতলগুলো নিয়ে নিতে পারবেন স্বল্প মূল্যে, শুধু 100 টাকার মধ্যে। সো ভিউয়ার্স, আমি আকাশি কালার বোতলটা নিয়ে নিব, কারণ যে গরম পড়েছে তো বোতলের অনেক বেশিই দরকার। আর পাশেই আমি দেখতে পাচ্ছিলাম একটি মাস্কের দোকান, COVID-19 যেহেতু আবার অনেক বেশি ছড়াচ্ছে, সো আমাদের সবারই মাস্ক দরকার হবে। আর এই মাস্কগুলো এত সুন্দর লাগছিলো আমার কাছে প্রিন্টগুলো। সো ভিউয়ার্স, আপনারা মানে শুনলে বিশ্বাস করবেন না, এই মাস্কগুলোর প্রাইস হচ্ছে অনলি 20 টাকা। 20 টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর মাস্ক পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, শুধু মাস্ক এই COVID-19 জন্য না, আমাদের ধুলাবালি থেকেও আমাদেরকে রক্ষা করবে। সো আপনারা যখন এই নিউ মার্কেটে আসবেন এই প্রিন্টের মাস্কগুলো নিয়ে নেবেন। আমার এই প্রিন্টের মাস্কগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিলো, সো ভিউয়ার্স আমি 2টা নিয়ে নিয়েছি, আর আপনারাও চাইলে নিয়ে নিতে পারবেন। আর ভিউয়ার্স, আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাস্কগুলো অনেক বেশি সুন্দর ছিল ভিউয়ার্স। আর পাশেই আমি দেখতে পাচ্ছিলাম একটি ব্যাগের দোকান, ভিউয়ার্স এখানে ব্যাগগুলোর প্রাইস হচ্ছে 400 টাকা করে। আপনারা যে কোনো ব্যাগ যে কোনো কালারে নিয়ে নেবেন 400 টাকা পড়বে শুধু। আর এগুলো ব্যাগের কোয়ালিটি ভালো আছে, আপনারা এগুলো অফিসে বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য ইউজ করতে পারবেন। এই ব্যাগটা আমার কাছে ভালো লাগছিলো, আর এই কালো প্রিন্টটা অনেক ভালো লাগছিলো। একটু দামাদামি করে নিলে হয়তো 380 টাকা বা 350 টাকা তারা দিতে পারবে, কিন্তু ব্যাগগুলোর কালেকশন এখানে ভালো ছিল। আপনারা নিউ মার্কেটের ব্রিজের নিচ থেকে এই ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এখান থেকে এসে আপনারা ব্যাগগুলো নিয়ে নেবেন। আর পাশে আমি দেখতে পাচ্ছিলাম কিছু জুতার দোকান, এখানে নানান প্রাইজের জুতা আছে, 250 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত। তো এখানে নানান প্রাইজের অনেক সুন্দর সুন্দর জুতা ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি, আর এই জুতাগুলোর প্রাইস আপনারা অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। এই জুতাটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, এটা একদম 500 টাকা, তারা 500 টাকার একটু কমে দিবে না। আর বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেটের এখানে জুতা আছে, এই জুতাটা পার্সোনালি ভালো লেগেছে। আর এইটা নাগরা টাইপ জুতা, এটা 350 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে, ওইখানে আমরা আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি। এই জুতাটা আপনারা 400 টাকা পেয়ে যাবেন, কারণ এটাতে স্টোনের কাজ করা জুতার মধ্যে। আর এখানে আরও অনেক কাজ করা জুতা আছে, আপনার নিউ মার্কেটের ব্রিজের নিচে যে দোকানটা সেখান থেকে নিতে পারবেন। আর এইটাও কাজ করা জুতা ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে ব্যাগগুলো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ব্যাগের প্রাইস হচ্ছে 150 টাকা করে, তো 150 টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন। আর আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।